হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চেতনা, তোমরা দেখছো যেহেতু ডেইলি ব্লগ। আজকে আমি যে গ্রামের বাড়িতে এসেছিলাম, ওখানে পাড়াতে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো হচ্ছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, পুরো শুরু থেকে শেষ, ঠাকুর আনতে যাওয়া থেকে একদম পুজো পুরোটাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। দেখো কেমন হয়েছে। মোট 7টা জায়গা থেকে ঠাকুর এসছে। আমরা এখানে ঠাকুর আনতে গেছিলাম, দেখো এখানে আর ঠাকুর আসার আগে মানে আরতি হচ্ছিল, ঠাকুর নিয়ে আসবো তো ওখান থেকে, তাই জন্য আমরা এখানে ঠাকুর আনতে গেছিলাম। ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সব ঠাকুর একসঙ্গে পুরো পুজোটাই শেয়ার করবো। দেখো কেমন হয়। আমরা ঠাকুর এনে রেখেছি এখানে, ঠাকুরের পা ধোয়ানো হচ্ছে। এখন ঠাকুর এসে বাড়িতে বসেছে, ঠাকুরের পা ধোয়ানো হচ্ছে, ঠাকুরকে খাবার দেওয়া হবে এরপর। এভাবে ঠাকুরের কাছে প্রণাম করতে হচ্ছে, আর এরপর ঠাকুরকে পায়ে যে জল দিয়েছিল ওটা মোছানো হবে। যে ঠাকুরের পা মোছানো হচ্ছে, যে দাদারা আরেক জায়গা থেকে ঠাকুর আনছে, কাঁধে করে বাড়িতে এসেছিল, এবার গাড়ি থেকে নামে কাঁধে করে বাড়িতে ঢুকাচ্ছে। বন্যা হয়েছিল তো ওই জন্য ঠাকুর আসছে এখান থেকে। ঠাকুর এনে এখানে বসানো হচ্ছে এখন। এখন এই যে ঠাকুরের ঘর তুলতে আসা হয়েছে এখানে, পুকুরের মধ্যে ঠাকুরের ঘর তোলা হচ্ছে। আর এখানে সবাই মিলে বাজি ফাটাচ্ছে। Thank you.
সবজি স্টোর করে রাখা আছে ঠাকুরের ভোগের জন্য। দেখো এই যে সবজি স্টোর করে রাখা আছে, ঠাকুরের ভোগ হবে কাল আজ রাতে। ঠাকুরকে সব ঠাকুরকে খাবার দেওয়া হচ্ছে এখন। তো এখানে কাকু দাদা দাদু সবাই মিলে কালকে ভোগের জন্য কাজ করছে, মানে সবজি কাটাকাটি করছেন। তো ওনাদেরও একটু নিয়ে নিলাম, কারণ ওনারাও তো কষ্ট করছে, তাই ওনাদের একটু সঙ্গে নিয়ে নিলাম ভিডিওর মধ্যে। তো দেখো এবং কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। মানে রাতে খাওয়ার তৈরি হচ্ছে, মানে তরকারি টরকারি সব হয়ে গেছে রাতের জন্য, ভাতটা হচ্ছে। দেখো এই যে তরকারি সব রান্না হয়ে আছে রাতের। এখন আমাদের ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে, ওটাই তোমাদের দেখাই। দেখো ঠাকুরের সাজ কমপ্লিট, ঠাকুর একধার থেকে পুরো সাজানো হয়েছে, ওইটাই একধার থেকে তোমাদের পুরোটা দেখাই। মোটামুটি তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।